সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হলো কোচবিহার প্রেস ক্লাবে। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার প্রেস ক্লাবে আয়োজন করা হলো ইফতার পার্টির, কোচবিহার ধর্মীয় মিলনের এক অন্যতম পীঠস্থান। এদিন সন্ধ্যায় সমস্ত সাংবাদিকরা সামিল হয় ইফতার পার্টিতে। কোচবিহার প্রেস ক্লাবে সরস্বতী পুজো এবং বিশ্বকর্মা পুজো হলেও এবারই প্রথম ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেন কোচবিহার প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস। বঙ্গরত্ন প্রাপ্ত সাংবাদিক মহিনুদ্দিন চিস্তি বলেন, সর্বধর্মের মিলনক্ষেত্র কোচবিহার, তার এক অনন্য নিদর্শন হয়ে থাকলো কোচবিহার প্রেস ক্লাব। কোচবিহার প্রেস ক্লাবে সরস্বতী পুজো এবং বিশ্বকর্মা পুজো হলেই এবারই প্রথম ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেন কোচবিহার প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আজকে আমরা কোচবিহার প্রেস ক্লাবে এই প্রথম ইফতার পার্টি করলাম। কারণটা হচ্ছে আমরা এখানে সবাই বন্ধু বান্ধব ভাই সবাই একসাথেই থাকি, আমরা প্রেস ক্লাবের সদস্যরা। তা আমাদের মধ্যে সবাই বেশিরভাগটাই হিন্দু, কিন্তু তবুও আমাদের মধ্যে 4-5 জন আছেন যারা ইসলাম ধর্মাবলম্বী। তাই আমরা যেহেতু আমরা এই প্রেস ক্লাবে আমাদের যেহেতু বিশ্বকর্মা পূজা হয়, সরস্বতী পূজা হয়, আমরা 25শে ডিসেম্বর পালন করি, সেই কারণে এবার আমরা মনে করলাম যে তাহলে কেন আমরা যদি যেহেতু 4-5 জন বন্ধু ইসলাম ধর্মের বন্ধু রয়েছেন, তারা রোজা পালন করছেন, তাদের জন্য একদিন যদি ইফতার করা যায় সেটা তো ভালো হয়। সেটা আমরা তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, সে কারণে আজকে আমরা ইফতারটা এই পার্টি প্রথম শুরু করলাম। এতে আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম, টেলাম, খুবই ভালো লাগছে। আজকে সত্যি খুব একটা আনন্দের দিন, এই যে কোচবিহার প্রেস ক্লাবে এই গোটা দিন আজকে একটা সূচনা শুরু করতে পারলাম বা শুরু করা গেল, এর জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। বঙ্গরত্ন প্রাপ্ত সাংবাদিক মহিনুদ্দিন চিস্তি বলেন, সর্বধর্মের মিলনক্ষেত্র কোচবিহার, তার এক অনন্য নিদর্শন হয়ে থাকলো কোচবিহার প্রেস ক্লাব। কোচবিহার প্রেস ক্লাব আয়োজিত আজকের ইফতার পার্টি সত্যি আমাদের দারুণ আনন্দ দিয়েছে। আমরা ভীষণ খুশি যে আমরা যারা কয়েকজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছি যারা এই প্রেস ক্লাবের সদস্য, তাদের জন্যই এই ইফতার পার্টির আয়োজন করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এই জন্য আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যি একটা আমরা একে অপরকে যখন একে অপরের ধর্ম আমরা যখন জানবো, একে অপরের রিচুয়ালগুলো যখন আমরা জানবো, তখন আমাদের মধ্যে ভেদাভেদ ঘুচে যাবে। এমনি আমাদের কোচবিহারটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান, সেখানকে আমাদের কোচবিহার প্রেস ক্লাবও আমাদের এরকম ব্যতিক্রম কিছু নয়। কোচবিহার প্রেস ক্লাবে সরস্বতী পুজো হয়, আমাদের আজকে ইফতার পার্টি হলো, এটাও একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনস্থল আমাদের প্রেস ক্লাব।